আমার মায়ের একটা মানে পরকীয়া সম্পর্ক থাকে যেটা আমরা মানে জানতে পারি না, তো জানতে পারি না আসলে। আমার বিয়ে করানোর মূল উদ্দেশ্য ওটাই ছিল, যাতে মানে আমার তো বোন নাই বা কেউ নাই, যাতে আমরা একটা ভালোভাবে সংসার আদি করতে পারি। হ্যাঁ, আমাদেরকে একটা সেট করে দিয়ে আসে চলে যেতে চাইছিল। আমার বাবা মা ডিসাইড করে যে আমার বিয়ে করাইবে, তো বিয়ে করাইবে। আমি যখন ঢাকা থাকতাম তখন একটা মেয়েরে খুব লাভ করতাম, বিষয়টা বাবা মা জানতো। তো গ্রামে যখন বিয়ে শাদির ব্যাপারে কথা উঠলো তখন আমি আমার আম্মুরে বলি যে যেহেতু আমি ওই একটা মেয়েরে পছন্দ করি, তাহলে আমরা তাদের সাথে আত্মীয়তা করি। তো সব ঠিকঠাক চলতেছিল, মেয়েরা আমাদের ঘর বাড়ি দেখা গেছে। তো মেয়ের ভাই একটা বাজে কমেন্ট করতে বিধায় আমার বাবা মানে মা একটু রাগি টাইপের ছিল, আমাদের সম্পর্কটা ভাঙ্গা যায় এবং সে আমারে বিয়ে করানোর জন্য ডিসাইড করে। তো তখন আমার এক আঙ্কেলের সাথে পরিচয় থাকাকালীন সময় আমার বাবা মায়ের এসে অফার করে যাতে তাদের এলাকায় গিয়ে মেয়ে দেখে আসি, মানে দেখে আসে আমার বাবা মা, তারা যায়। যাওয়ার পরে মেয়ে দেখে, তো মেয়ে দেখার পরে বা মায়ের সাথে খুব ফ্রেন্ডলি ছিলাম, বাবার সাথে ঠিক অতটা একটা বোনাবন্তি হতো না, সবাই একটু বাবারে ভয় পায় স্বাভাবিক। তো আমি আমার মায়ের সাথে সব কথা জানলাম, আর মায়েরে বললাম যে মা আমি তো একজনরে মানে ভালোবাসি। সে তার ওই যে মানে মেয়ের ভাই বাজে কমেন্ট করছে দেখা তার সিদ্ধান্তে অটুট যে ওই মেয়ে তোমার জন্য হইব না, আমি তোমার জন্য মেয়ে পছন্দ করছি, তো তুমি ওই মেয়ে আমার সাথে দেখতে যাবা। তো একদিন মায়ের সাথে মেয়ে দেখতে যাই, যাওয়ার পরে মজার বিষয় হলো আমার যে স্ত্রী ছিল আমি তার মানে বড় বোনরে দেখতে গেছিলাম। তো আমার বাবা মা আমার মানে ওয়াইফ ডিসাইড করে, তো আল্লাহর হুকুম হয়েছে এবং আমাদের আত্মিক অত্যন্ত ভালো ছিল, আমরা বড় বোন রেখা ছোট বোন বিয়ে করি। তো বিয়ের পরে ভালোই সংসার আদি চলতেছিল। এমন অবস্থায় আমার মায়ের একটা মানে পরকীয়া সম্পর্ক থাকে যেটা আমরা মানে জানতে পারি না, তো জানতে পারি না আসলে। আমার বিয়ে করানোর মূল উদ্দেশ্য ওটাই ছিল, যাতে মানে আমার তো বোন নাই বা কেউ নাই, যাতে আমরা একটা ভালোভাবে সংসার আদি করতে পারি। হ্যাঁ, আমাদেরকে একটা সেট করে দিয়ে আসে চলে যেতে চাইছিল। তো আমার ওয়াইফের যে মানে আগে একটা রিলেশনশিপ ছিল, ওই ছেলেটা বিয়ের 20 থেকে 22 দিনের পরে আর কি ওরে যে কোনো একটা সময় মানে ডিস্টার্ব করে, এই খবর শুই না আমি আর আমার মা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন আমার মায়ের পরকীয়া প্রেমিকরে আমরা মানে মানে আমার আম্মু বলে যে তুমি হ্যারে বলো আর কি ওরে বলো। তো যাই হোক, করে মুখের হাদা হাদি হাদার সাথে সাথেও আমাদের সাথে রওনা করে, রওনা করে যাই। তো মায়ের পরকীয়া প্রেমিকরে শ্বশুরবাড়ি নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হয়, তখন হয়তো মানে আমার মা ওই ছেলেটারে খাওয়ায় দিছে এবং ছেলেটা আমার মায়েরে খাওয়ায় দিছে। এই বিষয়গুলি আমার শ্বশুরবাড়ির মানুষ ফলো করে। তো ফলো করার পর ওই দিন যাই হোক বৌনিয়া বিদায় হয়ে চলে আসি। চলে আসার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন জাস্ট 2 দিন পরে আমারে নিমন্ত্রণ করে। তো আমি আবার খুব মা ভক্ত ছেলে ছিলাম, মায়ের কাছে বলি যে মা আমার তো শ্বশুরবাড়ির লোকজন দাওয়াত করছে আমি যাব কি না, তার অনুমতি পাইলে আমি আমার ওয়াইফকে নিয়ে শ্বশুরবাড়ি যাই। তো যাওয়ার পরে আগে খাওয়া দাওয়া হয়, তখন আমার জ্যেষ্ঠেশ আমাকে বলে যে যুবরাজ তুমি যে ছেলেটারে নিয়ে আছো তোমার সম্পর্কে কী লাগে। তখন বললাম যে ও তো আমাদের এলাকার ভিত্তিক ভাই বেরাদার, রক্তের কোনো সম্পর্ক নেই। তখন সে বলে আমার জ্যেষ্ঠেশ বলে আর কি যে মানে ওই ছেলেটার সাথে তোমার মায়ের পরকীয়া কোনো সম্পর্ক আছে। তখন আমি খুব রাগ করি, রাগে অভিমানে দাঁড়ায় গিয়া বলি যে যে মায়ের কুলে 20 বছর বড় হইলাম, কোনো দিন কোনো প্রবলেম দেখলাম না, মায়ের চরিত্রে কোনো খারাপ কিছু দেখলাম না, আজকে আপনার বোনেরে মাত্র 14 দিন যাবৎ বিয়ে করা কিনা, মানে আপনি আমার মায়ের নামে এত বড় একটা কথা বলতেছেন। তো এই কথা বলার পরে আমি আমার ওয়াইফকে বলি যে আমি চলে যেতেছি তুমি যাইবা কিনা, ও আমার সাথে চলে আসে।
তো চলে আসার পরে বিষয়টা আমি আমার বাবাকে বলি, বলার পরে বাবা মায়ের শেয়ার করে। তো শেয়ার করার পরে থেকে মায়ের সাথে সম্পর্ক সুসম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মা অনেক অত্যাচার অত্যাচার করে। তো আমি যখন বিয়ে করছিলাম তখন আমার ওয়াইফের বয়স একদম কাইন্ডলি অনেক অল্প ছিল, হ্যাঁ ক্লাস ফাইভের একটা স্টুডেন্ট ছিল মাত্র। তো মা করতো কি, এলাকা দিয়ে প্রায় ঘোরাঘুরি করতো, ঘোরাঘুরি কইরা বাবার কাছে গিয়ে কান্নাকাটি করতো যে ছেলে বিয়ে করাইছি, হ্যাঁ ছেলের বউ কাজকাম করবো কিচ্ছু করে না, সারাদিন আমার কাজকাম করতে হয়, তো ছেলের বউ সারাদিন ঘুমায় থাকে। আব্বা তো খুব রাইগা যেত, আমি বাসায় আসতাম এসে ওরে রাগারাগি করতাম, রাগারাগির এক পর্যায়েও আমার কাছে বলতো, দেখেন মা তো আসলে কোনো কাজ করে না, সে ঘরে গাড়ে যে আপনার কাছে হয়তো বা আমার নামে কোনো গিবোধ করে। তো যাই হোক, আমি আইসা যখন মানে ওরে একটু হেল্প করতে যেতাম তখন বাবা আসতো বাসায়, আইসাই রান্না করলে রান্নার পাতিল লাত্তি মেরা ফালা দিত, অনেক সময় বিভিন্ন ধরনের ই করতো আর কি, খারাপ আচরণ করতো। তো বাবা তো কিছু তো আর করার নাই। তারপরে যাই হোক, আস্তে 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 আমার ওয়াইফের সাথে আবার আমার মায়ের সাথে খুব ক্লোজ সম্পর্ক ছিল, ওর সাথে আমার মা সব কথা শেয়ার করতো। আর ওরে গ্রামের আঞ্চলিক মানুষ তো ওই কিরা কসম দিত যে ওর কাছে বলবি না। তো আবার রাত্রে সব কিছু বইলা দিত, বইলা দেওয়ার পরে আমার ওয়াইফরে এতটুকুই বলছি যে দেখো আমার সম্মান মানে কিন্তু তোমার সম্মান, কাজে এমন কিছু করো না যাতে আমার সম্মান হানি হয়। তো আমারে মোটামুটি ভালো টেকেল দিছে, চেষ্টা করছে যতটুকু সম্ভব। পরকিয়া বা এমন একটা সম্পর্ক, মা ছেলে বোঝে না, ভালো মন্দ বোঝে না, ধনী গরিব খোঁজে না, বয়সেরও কোনো ডিফারেন্স হয় না। যে ছেলেটার সাথে আমার মা ছিল ও হয়তো বা বয়স আমাদের থেকে 4-5 বছরের সিনিয়র, তাহলে আমি যদি আমার মায়ের প্রথম সন্তান হইতাম বয়সে তাহলে হয়তো বা ওর চেয়েতে বড় থাকতাম। 94.4